তো আজিও সকালবেলা দুখানা পার্সেল ডেলিভার হয়েছে বাট এগুলো কিন্তু আবার আমার পার্সেল মানে আমার বা অন্তরার অর্ডার দেওয়া নয় দুটোই মা অর্ডার দিয়েছে বাট কিন্তু এইটা দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে আমার ম্যাডামের আনা মানে ম্যাডামের অফিসের এক কলিগ সকাল সকাল অস্ত্রশস্ত্র নিয়ে নেমে পড়েছি মাঠে টেনটানা তো আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো দেখেছো কি জোরে বৃষ্টিটা শুরু হলো ভগবান আরও তিন চার দিন এরকম চলবে তো মানে এই সপ্তাহ লাস্টের দিকে আমাদের বেরোনোর কথা তো এটা নিয়ে একটুখানি এখন চিন্তায় পড়ে গেছি একটুখানি ওয়ারিড যে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সকলকে জানাই স্বাগত আজকের এই নতুন ব্লগে আজকে আবার রবিবার 19th মার্চ আর উঠে গেছি অনেকক্ষণ আগে কিন্তু আজকে সকালটা বেশ মানে আজকে কেন লাস্ট দুদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা বেশ মানে ঠান্ডা ঠান্ডাই হয়ে গেছে সকালবেলা বারান্দায় এসে যেমন দাঁড়াই সকালবেলা সেটাই করছি আমার অ্যাজ ইউজুয়াল জবা গাছে দুটো জবাতে ফুটেইছে মানে একটা খুব সুন্দর একটা অনুভূতি হয় যখন সকালবেলা এসে দাঁড়াই আর দেখি যে বাগানে একটা দুটো যেমনই হোক জবা ফুল হোক বা ছোটো টগর ফুল হোক আজকে ইনফ্যাক্ট একটা বেল ফুলও ফুটেছে দাঁড়া তোমাদেরকে দেখাই এই যে বেল ফুলটা ফুটেছে কালকে রাত্রির বেলা ফুটে গেছিলো বেশ সুন্দর গন্ধ ছাড়ছে আর অ্যাজ ইউজুয়াল এখানে একটা বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর এই দিকের এটাও বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর ওয়েদারটা দেখো কেমন মানে সান রোদ তো উঠেনি কেমন একটা গ্লুমি হয়ে আছে বাট বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো সারাটা দিন আজকে আমাদের অনেক মানে হেক্টিক যেতে চলেছে বিকজ আজকে আমাদের রোববার দিন বুঝতেই পারো অনেক কাজ থাকে সারা সপ্তাহ উইকডেজে ঘরের কাছ থেকে কিছু করাই হয় না তো আজকের দিনে রোববার দিন অনেক কাজ থাকে এবং আমাদের যেটা বলেছিলাম আমাদের ট্রিপের একটা প্ল্যান যেটা হয়েছিল তো সেটা নেক্সট উইকে তো তার আগে এটা লাস্ট সানডে আমরা বাড়িতে পাচ্ছি তো কিছু টুকটাক কাজ তো আছেই বুঝতে পারছো লাস্ট মোমেন্টের তো সঙ্গে থাকো সারাটা দিন কেমন যায় দেখতেই পারবে আজকে দিনে ফার্স্ট কাজ সেটা সেটা দিয়ে শুরু করবো লেবু আর মধু দিয়ে গরম জলটা বানিয়ে নিয়ে আগে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে তো আজকেও সকালবেলা দুখানা পার্সেল ডেলিভার হয়েছে বাট এগুলো কিন্তু আবার আমার পার্সেল মানে আমার বা অন্তরার অর্ডার দেওয়া নয় দুটোই মা অর্ডার দিয়েছে বাট আমাদের জন্যই এটা হচ্ছে দুটো ছাতা মানে আমাদের বাড়িতে ছাতার বেশ আকাল পড়েছে যা বোঝা যাচ্ছে তো মা নিজেই অনলাইনে অর্ডার করে দিয়েছে তো এগুলো কেটে নিই কারণ চেক করে দেখে নিতে হবে একবার আর আমাদের এটা আপকামিং ট্রিপের জন্যও কাজে লাগবে দেখি একবার কেমন কোয়ালিটিটা নট ব্যাড থ্রি ফোল্ড ছাতা ছোটোর মধ্যে এগুলো ব্যাগেতে ক্যারি করা খুব মানে ইজি হয় আমিও এরকম ত্রিফল ছাতা ইউজ করি আর অন্তরার তো ব্যাগ আরোই ছোট তো ওইগুলো আমার অন্তরার দুজনের জন্য দুটো ছাতা আর এখন এমন অবস্থা হচ্ছে বাড়িতে যে আমি মায়ের ছাতা নিয়ে আমাকে অফিস যেতে হচ্ছে আমি আর অন্তরা দুজন মিলে মায়ের ছাতা নিয়ে যাচ্ছি আর এই বৃষ্টি শুরু হয়েছে তার আগে ভাবলাম দুটো ছাতাও কিনে নেওয়া দরকার এবং আমাদের আপকামিং ট্রিপেও কাজে লাগবে তো ভালোই ছাতাটা এটা ঠিকই আছে আর নেক্সট যে জিনিসটা এটাও খুব একটা ভীষণই ইউজফুল জিনিস এটা কটা দেখো প্যাক আপ 6 একটা দুটো তিনটে চারটে পাঁচটা অ্যান্ড ছটা ইয়েস এটা প্যাক আপ 6 এগুলো ভীষণ ইউজফুল আমার আর অন্তরার যেই আলমারিতে যা জামা কাপড় আছে সেগুলো যাতে অর্গানাইজ করে রাখা যেতে পারে এর মধ্যে ঢুকিয়ে এটার জন্যই এগুলো অর্ডার দিয়েছে মায়ের ঘরের আলমারিতে তোমরা কোনোদিন যদি দেখাও মানে পরে কখনো দেখাবো মানে মা খুব অর্গানাইজ করে গুছিয়ে গাছিয়ে শাড়ি সালোয়ার মায়ের সব একদম অর্গানাইজ করে করে রাখা থাকে সব বাট আমার তো বুঝতেই পারছো
আমরা একদম অগোছালো, তো যেন মা বলেছে না তোরা এরকম না, একদম বলেছে কিনে দিচ্ছি, এইভাবে নিজেরা একদম ঢুকিয়ে অর্গানাইজ করে যাতে আলমারিতে রাখতে পারি। এই এই দুটো জিনিসই মা অর্ডার দিয়েছিল। দেখলাম যে সকাল সকাল চলে এসছে, মা বললো এগুলো খুলে দেখে নে সব ঠিকঠাক আছে কিনা, এগুলো দেখা হয়ে গেছে, খুব ভালো জিনিস, এবং মাকে থ্যাংকস যে এগুলো খুব কাজের দুটো জিনিস মা অর্ডার দিয়ে আনিয়ে দিয়েছে আমাদের জন্য। হ্যালো, গুড মর্নিং টু অল, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, আমি এইমাত্র সবে ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে 9টা বাজতে যায়, এখনো বিছানা ছেড়ে নামিনি, দেখতেই পাচ্ছ। এই সকাল সকাল মা আমাকে এটা গিফট দিল, কালকেই এসছে বলেছিল, বাট কালকে আমার ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তার জন্য মানে টাইম পাইনি দেখার। আর আজকে সারাটা দিন কী করে কাটাবো, কী করবো তোমাদেরকে দেখাবো। আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমার একার অবশ্য, আর সামনের সপ্তাহে একটু বেরোনো আছে আমাদের, তো তার জন্য একটু প্যাকিং করারও ইচ্ছা আছে। তো চলো দেখা যাক, আগে উঠে ফ্রেশ ফ্রেশ হই, ব্রেকফাস্ট করি, তারপর সব কাজ এক এক করে সারছি। সকাল সকাল অস্ত্র শস্ত্র নিয়ে নেমে পড়েছি মাঠে, এক তো এটা দিয়ে ঘরটা ঝুলটাও পরিষ্কার করা হয়ে যাবে, আর যেটা মেন এটার উদ্দেশ্য এখানে ঘরে আনা, সেটা হচ্ছে ওইখানে ওপর হচ্ছে আমাদের লক, তো লকটার মধ্যে আমাদের যাবতীয় যা সুটকেস গুলো ঢোকানো থাকে, যখনই আমরা শুধু কোথাও ঘুরতে যাই বার করা হয়, আবার ফিরে এসে ওটাকে তুলে রাখা হয়। তো ওটাকে নামানোর জন্য লিফট একমাত্র ভরসা, লিফট বলছি এই স্টেয়ারটা একমাত্র ভরসা, ময়টা নিয়ে আসলাম, এবারে চলো এটাকে দিয়ে নামাই, তাকে এটাকে সেট করি। তো এটা তো বাড়িতে নামানোই ছিল নিচে, কারণ কিছুদিন আগে অন্তরা গেছিলো যখন দারভাঙায়, তখন এটা নিয়ে গেছিলো, কিন্তু এইটাকে নামালাম বড়টা। এখন আমরা ট্রাই করব এই একটা লাগেজই যাতে আমাদের নিতে হয়, ইন কেস যদি আমাদের লাগে তখন এটা, বাট এটার মধ্যেই আমাদের দুজনেরটা করিয়ে নেব। তো এদিকে পিছু এসে গেছে, আর এদিকে বাবাইও ইন দ্য মিন টাইম চা করে দিল, তো আগে সকালবেলা চাটা এনজয় করিনি, বাড়িতে এখন লোকজন তাই বুঝতেই পারছো আওয়াজ কত। আজকে রোববার মানেই বুঝতে পারছো স্পেশাল একটা ব্রেকফাস্ট হবে, স্পেশাল মানে কি পাস্তা, রেডিমেড পাস্তা, এটা অন্তরের ফেভারিট, এটাই বানিয়ে দিচ্ছি, সঙ্গে এখানে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি হোক। আর বিগ বাস্কেটে অর্ডার দিয়েছিলাম মাটন চিকেনও, তো সবই মোটামুটি এসে গেছে, জানি না লাস্ট অব্দি কোনটা হবে, মাটন যদি হয় সেটাও জানতে পারবে, যদি চিকেন হয় সেটাও জানতে পারবে, কিন্তু হ্যাঁ 500 চিকেন ফ্রি পেয়েছি, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, দেখা যাক ওটা লাস্ট অব্দি কী করে। আর রান্না করার জন্যে বেশ অনেকগুলো জিনিস দরকার ছিল, না টুকটাক আরও ঘরের জিনিসও দরকার ছিল, সেগুলো অর্ডার দিলাম ব্লিঙ্কিটে, 10 মিনিটে চলে এসছে। বাট যেটা সবথেকে ভালো লাগে ওদের এই ব্যাগটা, মানে কাগজের তৈরি বাট মানে যথেষ্ট ওয়েট ক্যারি করতে পারে এই প্যাকেটগুলো, প্লাস্টিক প্যাকেটকে যে ওরা মানে আর ইউজ করে না, প্রমোটও করে না, তো সেটা বেশ ভালো লাগলো এটা দেখে। তো টুকটাক জিনিসগুলো অর্ডার দিয়েছি, চলে এলো গরম গরম পাস্তা, এরপর আসছে ডিম সিদ্ধ। তো আজকে রোববারের মেনুটা একটু অন্যরকম হয় সকাল থেকেই, তো খেয়ে দিয়ে একটু এক জায়গায় যাওয়ার আছে, একটু যাবো, কারণ পুরোটাই ওই পরের সপ্তাহে বেরোনোর জন্য প্রিপারেশন। এরপর রানার দিদি আসবে আজকে সকাল সকাল, তো তার আগে আমি খেয়ে নিই। আর এদিকে আমিও ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, একটা রুটি খাবো সঙ্গে তরকার ডাল, ডিম সেদ্ধ করে নিয়ে এসেছি, মা আর বাবাইও রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিল। আর মায়ের ফেভারিট রুটি দিয়ে বানিয়ে নেয় এগরোল সকাল সকাল, এটাই মা খাচ্ছে। মা এখানে বসে আছে আর দিদি এখানে কাটাকাটি অলরেডি স্টার্ট করে দিয়েছে। আজ কি হচ্ছে, চিকেন তালে? ও, টমেটো তো কেটেই চলেছো,
তো তোমরা এদিক মেটাও, আমি এবার ওইদিকে যাই। তো তখন তো তোমাদেরকে আমার এই বাগানের দুটো জবা দেখালাম, সকালবেলায় দেখিয়েছিলাম ফুটেছে, কিন্তু এইটা দেখাতে ভুলে গেছি। এটা হচ্ছে আমার ম্যাডামের আনা, মানে ম্যাডামের অফিসের এক কলিগ, তার কাছ থেকে ম্যাডাম এটা এনেছে। আমি এটা কালকেই মানে পুঁতে দিয়েছিলাম টবের মধ্যে। এটা অ্যাকচুয়ালি এটা জোয়ান গাছ, জানি না এটা হবে কি না, কারণ বলেছে নাকি কাটিং থেকে হয়ে যাবে, যদিও কোনো রুট ছিল না। আমি তাও ভালো করে দিয়ে সার আমার কাছে যাচ্ছিলো ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে তো দিয়েছি। এখন দেখা যাক কিছুদিন গেলে বুঝতে পারবো মানে কতটা সাকসেসফুল হলো ব্যাপারটা। এখন প্রায় 11:30 বাজে আর আমি দেখছি বাইরেটা, আজকে তো রোদের তো কোনো বালাই নেই, উল্টে এখন বৃষ্টি শুরু হয়েছে, কেমন একটা গ্লুমি হয়ে গেল সারাটা দিন। আজকে যত কাজ ছিল সব প্রায় বাইরের কাজ থাকলে তো পণ্ডই, তো আজকে একটু বাইরে বেরোতেও হবে, অন্তরের একটা দরকার আছে। তো আমি যাই হোক ঘরের কাজগুলো মিটিয়ে নিচ্ছি, আওয়াজ তো শুনে বুঝতেই পারছো ভালো বৃষ্টিই পড়ছে বাইরে। আমাদেরকে একবার খুলে দেখাই। যাই হোক আমি টাইমটাকে ওয়েস্ট করছি না, আজকে যে প্যাকেটগুলো এলো এই ব্যাগগুলো, আমার যাবতীয় যা জামা কাপড়গুলো আছে, ফুল স্লিভ হাফ স্লিভ, ওখানে কুর্তা পাজামা পাঞ্জাবি, এগুলো সব সেগ্রিগেট করছি, করে ব্যাগের মধ্যে করে অর্গানাইজ করে যাতে তুলে রাখতে পারি। তো আমি কিন্তু সময়টাকে ইউটিলাইজ করে নিচ্ছি এইভাবেই। প্রায় এখন বাজে 12:30, এখন আকাশের আবার একটুখানি উন্নতি হয়েছে এবং রোদ উঠেছে, কিন্তু মাঝখানে প্রায় 15-20 মিনিট কি আধ ঘন্টা হবে মানে ভালো বৃষ্টি হলো। যাই হোক ততক্ষণে আমি আমার এদিকে বিছানা মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, তো এবারে তোমাকে দেখাচ্ছি। তো আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো, দেখে কি ভালো লাগছে, মানে মোটামুটি আমার যা যাবতীয় জামা কাপড় ছিল সবই প্রায় অর্গানাইজড হয়ে গেছে এবং সেগ্রিগেট করে রাখা আছে, মানে কোনোটা জিনিস অন্য কোনো জায়গায় না। তো একটা ব্যাগ খুললেই আমি পেয়ে যাব আমার অফিসের জন্য যা যা ট্রাউজার প্যান্ট জিন্স টি শার্ট, তারপরে ফুল শার্ট স্লিভ ফুল স্লিভ শার্ট হাফ স্লিভ, ঘরে পরার ড্রেস পাঞ্জাবি পাজামা, তারপর এদিকে আছে আমার উলেন কিছু সোয়েট শার্ট আরও জ্যাকেট, এগুলো তো সব আমার এখন অর্গানাইজড ওয়েতে রাখা হয়ে গেল। এটা আমি অনেক দিন ধরে চাইছিলাম গোছাতে, তো একটা মেজর কাজ আমার হলো আজকে ডান। তো মোটামুটি আমার কয়েকটা জামা সিলেক্ট করলাম যেগুলো নিয়ে যাব, আর অন্তরারগুলো এখন বার করবো, এখনও বার করা হয়নি। তো লাগেজটা এবারে একটুখানি আস্তে আস্তে করে তো গোছাতে হবে, কিন্তু আজকের ওয়েদারটা সারাদিনই ভীষণ খুব বাজে থাকছে, এখন প্রায় 1টা বাজে, পুরোটাই এতটা গ্লুমি ওয়েদারে সারাদিন যেন আর কোনো কাজকর্ম এনার্জি পাওয়া যায় না, মানে এখনও একটু বৃষ্টিটা বন্ধ হয়ে আছে কিন্তু যে কোনো মোমেন্টে আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। স্নান করা হয়ে গেছে একদম, এখন ফ্রেশ লাগছে। তো আজকে যেহেতু বাড়িতে আমি আছি তাই ভাবছি ঠাকুরকে পুজোটা আমি দিয়ে দিই। তো জবাটা তুলে নিয়ে আসলাম, মা লক্ষ্মীর ঘটের এখানে বসিয়ে দিই। আর এটা আরেকটা জবা, এটাও তুলে নিয়ে আসলাম, এটা এখানে মায়ের এখানে মাথার উপরে দিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। তো ঠাকুরদেরকে খাবার দেওয়া হয়ে গেছে, ধূপ জ্বালিয়ে দিয়েছি, এবারে আমাদের খাওয়ার পালা। কিন্তু বাইরে আবার ঝেপে নামলো বৃষ্টি, সত্যি আর ভালো লাগছে না।
দেখেছো কি জোরে বৃষ্টিটা শুরু হলো, ভগবান। আজকে রবিবার হলেও কিন্তু 2:15 মধ্যে আমরা খেতে বসে গেছি। আর অ্যাজ ইউজুয়াল সকালে রান্না দিদি এসে ডাল চিকেন এগুলোই করেছে, উচ্ছে চচ্চড়িও আছে, মা বলে দিল। আর এটা খুলে দেখাও, চাটনি, পুরো টমেটোর চাটনি। আরও সুগার হোক আমাদের এই চাটনি খেয়ে খেয়ে। চলো আমরা এবার খেয়ে নিই, ম্যাডামও খেয়ে নিচ্ছে। চিকেন স্পেশাল ডে নানরে, কিন্তু বিকেলে যেখানে যাওয়ার কথা ছিল আমি যেতে পারবো না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমরা এখনো স্নানও হয়নি, বসেই ছিলাম। শরীরটা অতটা ভালো লাগছে না, আসলে খাওয়ার পরে স্নান করবো। চলো তাহলে এবার আমিও রান্না খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে রবিবার, বেশ তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল। কিন্তু আজকে হঠাৎ করে মনে পড়লো আজকে সেকেন্ড ওডিআই ম্যাচটা আছে, তো টিভিটা চালিয়েছি। হাল তো দেখে মানে সত্যি বেহাল অবস্থা। আমাদেরকে একবার ছোট্ট করে স্কোরটা আপডেটটা দেখিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার পর 71/6, কোহলিও চলে গেল, আর কিছু বলার নেই। তবে অক্ষর আর জাদেজা এটাই মনে হয় লাস্ট যারা ব্যাটস করতে পারে, তো এই পার্টনারশিপের মধ্যে একটাও যদি যায় এবারে তার কোনো হোপই নেই। মানে 100 রানও হবে কিনা হাইলি ডাউটফুল এখন। দেখতেই পাচ্ছ মাথা এখনো টাওয়াল বাঁধা, আমি জাস্ট স্নান করে বেরোলাম, খাওয়া তো আগেই হয়ে গেছে, এখন একটু ক্রিকেট দেখছি, চলো দেখা যাক। গুড ইভিনিং, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 6:30, আমি মোটামুটি খাওয়া দাওয়ার পরে সবাই একটুখানি, আজকে রবিবার তার মধ্যে ওয়েদারটাও এরকম, তো ভালোই একটুখানি সবাই ঘুমটুম দিয়ে নিল। তো এখন ওঠার পরে লাগেজটা হালকা করে একটুখানি দেখে নিচ্ছি যে একটা সুটকেসেই আমাদের হবে কি দুটোতে হবে। তো যেহেতু এটা 1 উইকের মতো ট্রিপটা, তো মনে হচ্ছে একটাতে হবে না। আর একটা মানে তোমাদেরকে বলতেই হচ্ছে, যেহেতু এটা একটা পাহাড়ি জায়গা তাই সম্ভবত আমাদের এখন যে সিচুয়েশন দাঁড়াচ্ছে দুটোই সুটকেস নিতে হবে, এবং তাতে একটুখানি তাতে মানে বেটারই হবে আমাদের। তো সেরকমভাবে একটা রাফ ইয়ে করে নিচ্ছি, ফাইনাল তো প্যাকিং এখনও মানে করা পসিবল না, দেরি আছে, ওটা পরেই করবো। একটা মোটামুটি রাফলি একটু দেখে নিচ্ছি যে কী কী নেব, আর মানে আদৌ একটাতে হবে না দুটো নিতেই হবে সেটা দেখে নিলাম এতক্ষণ ধরে। তো দুটো সুটকেসেতেই মোটামুটি একটা রাফ করে দেখে নিচ্ছি যে কী সিচুয়েশান, মানে কতটা কীরকমভাবে হবে। তো এখন আমরা আবার এই আমাদের পুরনো ফ্ল্যাটে এসেছি। এইখানে অ্যাকচুয়ালি বেশ কিছু জামাকাপড় অন্তরা রাখা আছে, স্পেশালি যেগুলো উইন্টার ক্লোজ। তো যেহেতু বললামই আমরা শীতের জায়গায় যাচ্ছি, তো দু একটা জিনিস আমাদের এখানে মানে ওর জিনিস এখানে আছে, তো সেটাই নিতে এসেছি। এই যে ম্যাডাম এখানে পুরো সংসার পেতে বসেছে, আমল থেকে সিলেক্ট করছে। এগুলো সব আমার আগে কেনা, মানে বিয়ের আগেই কেনা, আমি গ্যাংটকে থাকতাম আগে, তো সেখান থেকে এগুলো সব কিনেছি। ওখানে খুব ভালো উইন্টার কালেকশন পাওয়া যায় আসলে, তো সোয়েটার জ্যাকেট বিভিন্ন রকম স্টাইলিশ প্যান্ট সমস্ত কিছু ওখান থেকে অনেক অনেক কিনেছিলাম, তো সেগুলো এখন কাজে লাগছে, যখন কোথাও ঘুরতে যাই এখন ওগুলোই ভাঙিয়ে ভাঙিয়ে চলে। নতুন করে কলকাতা থেকে আর কিছু আমি কিনিনি বিয়ের পর থেকে, তো এখন ওগুলোই নেবো বলে এসছি। কয়েকটা জিনিস ওই ফ্ল্যাটেই ছিল আর কয়েকটা এখানে ছিল, আমি কয়েকটা নিয়েছি, তো এগুলো এখন ব্যাগে ভরে নিই। তো বাজে এখন 7:30, মানে 7:30 বেজেই গেছে, ওই ফ্ল্যাট থেকে আমরা ফিরতে চলে এসেছি। এসে এখন বাবাই সন্ধ্যাকালীন পুজোটা দিয়ে নিয়েছে এবং চা নিয়ে আমরা সবাই বসেছি। তো বাবাই সাথে চাটা আগে খেয়ে নিই, আর সবাই মিলে একদম প্রায় গোল টেবিলে করে বসেছি। আর কোথাও ঘুরতে গেলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে ওষুধ বিশুধ, তো সেগুলো মোটামুটি দেখছি যে বাড়িতে যেগুলো এক্সিস্টিং আছে সেই কটা একটুখানি দেখে নিলাম, আর যদি কিছু লাগে সেটা তো নিতেই হবে, কিনে নিতে হবে। একটুখানি লিস্ট তো করাই আছে, সেই অনুযায়ী
ওষুধও দেখে নিচ্ছি সব আছে কিনা। এখন প্রায় দশটা, সন্ধেবেলা, তেমন আর কিছুই করিনি, ওই টুকটাক টিভি একটু দেখছিলাম। বাট তারপরে সারা সপ্তাহ যেহেতু অফিস আছে, সেই অফিসের শার্ট প্যান্টগুলো, অন্তরা ড্রেসগুলো, সেগুলো মোটামুটি জানোই আমার একটা সানডে রুটিনের মধ্যেই পড়ে। সন্ধেবেলার দিকে আমি একটুখানি জামা প্যান্ট ও যা পরে সেগুলো সব একটুখানি আয়রন করে রাখি যতটা সম্ভব পারি, মানে হয়তো সব পারি না, সব কটা করে রাখতে, মানে সাত দিনের মতো, বাট দু তিন দিনের মতো আপাতত করে রাখি, তো সকালবেলা যাতে একটুখানি মানে টাইমটা কনজিউম বেশি না হয়। তো এইদিকে তো খবরেও দেখছিলাম যে এই বৃষ্টি হয়তো আরও তিন চার দিন এরকম চলবে, তো মানে এই সপ্তাহ লাস্টের দিকে আমাদের বেরোনোর কথা, তো এটা নিয়ে একটুখানি এখন চিন্তায় পড়ে গেছি, একটুখানি ওয়ারিড যে সব মানে ঠিকঠাকভাবে যদি হয় তবেই, কারণ একেতেই তো লাস্ট মোমেন্টে আমাদের এই পুরো ট্রিপটা প্ল্যান করেছি, তো যার জন্যে ট্রেনেতেও মানে সব ভালো ভালো কোনো ট্রেনে পাইনি আমরা, একটুখানি ভেঙে ভেঙে যেতে হচ্ছে, তো সব মিলিয়ে একটুখানি টেনশানেই আছি, দেখা যাক। এবং হোপিং যে এই বৃষ্টি বা যা ঝড়ঝাপটা যা হওয়ার মানে ম্যাক্স আর দু দিন তিন দিনের মধ্যে যেন কেটে যায়, কারণ আমাদের মানে বেরোনোর কথা হচ্ছে শনিবার দিন, তাই একটুখানি টেনশানেই আছি। তো সবাই খেতে বসে পড়েছে, আর ম্যাডাম তো এখন রোজই ফার্স্ট ভাতটা, ঘি দিয়ে না খেলে ম্যাডামের হচ্ছে না। মা বাবাইও খেতে বসে পড়েছে, আমাকেও বুঝতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে, চলো ম্যাডাম কিছু বলবে। এখন মন দিয়ে খেতে চাই, খেয়ে উঠে তারপরে বলছি। তো রাত এখন 11:30, এইদিকে তো আমাদের ডিনার সব অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আজকের মতো আবার সানডে শেষ, মানে উইকেন্ড কমপ্লিট, কাল থেকে আবার একটা নতুন সপ্তাহ শুরু। সারাটা সপ্তাহ আবার কীরকম যায় কি না যায় তোমরা তো দেখতেই থাকবে, কিন্তু বললাম যেমন সন্ধ্যাবেলা যে সারাটা সপ্তাহে একটা বৃষ্টির পূর্বাভাস তো আছেই, ফোরকাস্ট আছেই যে মোটামুটি অ্যাটলিস্ট আরও তিন দিন এরকম বৃষ্টি চলবে, তো ঠিক আছে অ্যাটলিস্ট এই প্রথম তিন দিনের মধ্যে যদি মিটে যায় তো ভালো, কারণ আমাদের বাই এন্ড অফ দিস উইক আমাদের জার্নি স্টার্ট হবে। তো যাই হোক, মোটামুটি আমরা একটা রাফলি সব জিনিসপত্র দেখে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, কারণ আজকেই লাস্ট একমাত্র ছুটি ছিল, কারণ সারা সপ্তাহ আমাদের অফিস, ইনফ্যাক্ট যেদিন যাব সেই দিনও আমরা অফিস করে তারপরে আমাদেরকে বেরোতে হবে, তাই আর সময় নেই, মোটামুটি রাফলি হালকা ফুলকাভাবে সব গুছিয়ে নিয়েছি। অবশ্যই এখনও লাস্ট দুদিন ফাইনাল আমাদের যা গোছগাছ করতেই হবে, তো চলো আজকে এখানে ব্লগটা শেষ করছি, কারণ এরপরে আবার ব্লগটাকে এডিট করে সকালে যাতে টাইমলি এটা পাবলিশ হয় সেটাও দেখতে হবে। তো সকলে ভালো থেকো, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো। আজকের মতো টাটা, গুড নাইট, বি পজিটিভ, স্টে পজিটিভ।